এসে সরকার আজকে আমি আবার আপনাদের সামনে খাবার নিয়ে চলে এসেছি। আজকে আমি খাবো চাইনিজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে রয়েছে চাইনিজ কারি, লেবু, পেঁয়াজের স্যালাড। তো চলুন শুরু করা যাক। এরপরে আমি চেষ্টা করবো যেন আমি যে বাড়িতে যে রেসিপিগুলো করবো সেই রেসিপিগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর বন্ধুরা, হ্যাঁ, আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, লাইক দিচ্ছেন না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অল যে বাটনটা মানে প্রেস বেল আইকনটা করুন, বেল আইকনটা প্রেস করুন এবং অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন, যেন আমার যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো সেটা যেন আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, লাইক করবেন, অনেক 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 বেশি শেয়ার করবেন, এবং অবশ্যই যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু খারাপ লাগে বা ভালো লাগে বা আপনারা অন্য কিছু যদি মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই বাইরে বেরোনোর সময় মাস্ক ইউজ করবেন আর পকেটে স্যানিটাইজার অবশ্যই রাখবেন, কারণ এই ভাইরাসটা আমাদের খুব মানে শরীরে মুখ নাক এবং চোখের মাধ্যমে ছড়ায়, মানে প্রবেশ করে অ্যাকচুয়ালি ভেতরে। আর মাস্ক পরলে কি হয়, সাধারণত নর্মালি যদি আমাদের কোনো সময় গলা শুকিয়ে কাশি হয় বা হালকা সর্দি হচ্ছে, কারণ এই সময় তো বর্ষাকাল, অনেকেই বর্ষায় ভিজে তার সর্দি কাশি হতে পারে বা হালকা একটু ফিভার আসতে পারে, তাই বলে ভয়ের কিছু নেই। যে ফিভার সর্দি কাশি মানেই যে করোনা ভাইরাস, আপনারা সবাই জানেন, বলতেও বারবার বলা হচ্ছে, প্রশিক্ষণ থেকেও বারবার জানা যাওয়া হচ্ছে। তবে মাস্ক পরে থাকলে কি সেফটি, যেন আপনার কাশি হলে বা আপনার কোনো রকম সর্দি হলে সেই ড্রপলেটটা যেন অন্য কারোর মধ্যে যেন না ছড়ায়, তাই না?
এবং অন্য কারোর হলেও যেন তার মাধ্যমে আপনার কাছে না আসতে পারে, সেটা সবসময় মুখে চেপে হাত দেবেন না। যতটা চেষ্টা করবেন হাতটা স্যানিটাইজ করার, এবং চেষ্টা করবেন বাড়িতে এসে সেই জামা কাপড়গুলোকে একটু গরম জলে কেচে, রোদ তখন হয়তো পাবেন না, বর্ষা শুরু হয়ে গেল, অন্তত গরম জলে কেচে সার্ফ দিয়ে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা, মানে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর গরম জলটা খুব মানে উপকারী ক্ষেত্রে, কারণ করোনা ভাইরাস গরম জলে বেশিক্ষণ স্টে করতে পারে না। তো নিজেরাও চেষ্টা করবেন সবসময় সাবান দিয়ে বাড়িতে থাকলে হাত ধোয়ার, এবং বাইরে থাকলে অবশ্যই স্যানিটাইজ ইউজ করার জন্য। ঠিক আছে, চলুন।
আমার খাওয়া প্রায় কমপ্লিট। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, অনেক 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 বেশি করে লাইক করুন, কমেন্টস করুন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিছু করছেন না, সেভাবে অবশ্যই আমি দেখতে চাই আপনারা যেন সেটা করুন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন।